বেশি বেশি করে তসবিহ পড়বা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, বেশি বেশি করে তসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম জিকির করবে যত, রহমত দিব তত। এটাকে কি বলে বলেন? এটাকে কি বলে? এটা এটা যতক্ষণ হাতে থাকে ততক্ষণ মনে করিয়ে দেয়, আর এটা যতক্ষণ হাতে থাকে ততক্ষণ ছবির কথা মনে করা। কি এটা ছবির কথা মনে করা, এটা মালিকের কথা মনে করা, এটা রাখতে পারলেন, এটা পারলেন না, কি ঠিক আছে? কি এখন থেকে এটাও রাখবো তো ইনশাআল্লাহ, এটা মনে করিয়ে দিবে, এটা কি করে দিবে বলেন? এটা মনে করিয়ে দিবে, এটা হাতে থাকলে মনে হয়, হাতে থাকলে কি হয় বলেন? মনে হয়, কার কথা মনে হয়? যার কাছে ফিরে যাব তার কথা মনে হয়। ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি, সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে শোনাচ্ছে মুস্তাফুন নবী। এই ছয়টা তসবি নিয়ে যদি আজকে বাড়িতে যান, ইনশাআল্লাহ আপনার জিন্দেগিটা কেমন হবে? আমি বলি দিনে করবো ছয় তসবি 600 বার, রাতে করবো 600 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটাকে কি বলে বলেন? জোরে বলেন মিসওয়াক। সবাই বলে না এটাকে কি বলে? এটার 70টা ফায়দা আছে, একটা ফায়দা দুনিয়াতে, 69টা ফায়দা আখেরাতে। দুনিয়াতে মৌত সময় কালে মানসিক হবে, সুবহানাল্লাহ। বলেন আমাদের নবীজির জীবনের শেষ আমল কি ছিল? মিসওয়াক। রাসূলের জীবনের শেষ আমল কি ছিল? আবার বলেন কি ছিল? জোরসে বলো কি ছিল? এখানে আমার কতগুলো কিতাব আছে, 10টা কিতাব আছে, এগুলো প্রত্যেকটা কিতাব জিকির উপরে লেখা, আলহামদুলিল্লাহ। বলে 10টা কিতাবই জিকির উপরে লেখা। যদি আপনাদের কারো সুযোগ হয় আমাদের গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি দোয়ার জন্য হযরতকে কিতাবগুলো হাদিয়া দিয়ে দিই, আল্লাহ।